দর্শনীয় প্রত্ন নিদর্শন নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার। ঐতিহাসিক এ বিহার দেখতে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। বৌদ্ধ বিহারে মূল স্থাপত্য ঠিক রেখে বেশ কিছু অবকাঠামো উন্নয়ন করায় ভ্রমণকারীদের আকর্ষণ বেড়েছে এই বিহার দেখতে আসা। বিহারের মূল ফটকে দৃষ্টিনন্দন বাহারি ফুলের শোভাবর্ধন আর চারপাশে ছড়িয়ে থাকা নানা প্রত্ন নিদর্শন দেখে মুগ্ধ দর্শনার্থীরা। হ্যাঁ, ঐতিহাসিক সব মানে জিনিসপাতি সব কিছু আছে, ঐতিহ্য সব কিছু নিয়ে অনেক ভালো লাগলো। শুধুমাত্র বইতেই দেখেছিলাম আগে, অনেক সুন্দর লাগতো, ভাবতাম যে এখানে একদিন বেড়াতে আসব। তো এখানে সেই বেড়াতে আসার স্বপ্নটা আজকে পূরণ হলো। আজকে বেড়াতে এসে খুবই ভালো লাগলো, আমার খুবই ভালো লাগছে। এখানে বিভিন্ন ধরনের সিনারি, বিভিন্ন ধরনের গাছপালাকে সুন্দরভাবে আকৃতি দেওয়া হয়েছে, যেমন আল্লাহ লেখা আছে, তারপরে হাতি, ঘোড়া ইত্যাদি ধরনের আকৃতি দেওয়া হয়েছে গাছপালাকে। বৌদ্ধ বিহারের দেয়ালে রয়েছে পাল আমলের নিদর্শন সহ নানা দেবদেবীর মূর্তি। সমতল থেকে 40 ফুট উঁচু ত্রিভুজ আকারে পাহাড়ে রূপ নেওয়া এ বৌদ্ধ মন্দির ও 340টি বৌদ্ধ ভিক্ষু কক্ষ দর্শকরা কৌতূহলী মনে চারপাশ ঘুরে দেখেন। এখানে যে যে বৌদ্ধ বিহার, এগুলো অনেক অনেক বছর আগের যে নিদর্শন, সেই নিদর্শন আসলে দেখার অনেক ইচ্ছে ছিল। আজকে আসলাম, অনেক ভালো লাগছে। এটা আসলে যারা না দেখলে এরা বুঝতে পারবে না আসলে এটা কি। বৌদ্ধ বিহার ঘুরতে আসা দর্শকদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিতে 25 কোটি টাকার নানা উন্নয়নের কথা জানান এই জনপ্রতিনিধি। এই বিহারের দিকে দর্শনীয় করার জন্য প্রায় সরকারের 25 কোটি টাকা ব্যয়ে সর্বদিক থেকে পাহাড়পুর শঙ্কর বিহারের উন্নয়ন করা হয়েছে এবং সরকারের পরিকল্পনা আছে, এবং ইতিমধ্যেই এখানে দর্শনার্থী বাড়ছে। দর্শনার্থী বাড়বার কারণে সরকারের রেভিনিউস বাড়ছে, গতবারের চাইতে দ্বিগুণ পরিমাণ রেভিনিউস এবারে হয়েছে, এটা লক্ষণীয়। ফলে চলতি বছর রাজস্ব আয় বেড়েছে বলে দাবি এই কর্মকর্তা। আমাদের গত বছর থেকে, বিশেষ করে 2018-19 অর্থ বছরের জুলাই থেকে 2019-এর জানুয়ারি পর্যন্ত যে দর্শনার্থী ছিল, যে রেভিনিউ আমাদের ছিল, তার সে কম্পারেটিভলি স্টাডি করে পাওয়া যায় 2019-20 অর্থ বছরে একই সময়ে প্রায় 7 লক্ষ টাকা আমরা রেভিনিউ পাই। আপনারা জানেন যে এটা একটি সরকারি প্রতিষ্ঠান, এখানে একটি পাহাড়পুর জাদুঘর অবস্থিত। এখানে দর্শনার্থীদের, বিশেষ করে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর জন্য 5 টাকা মূল্যমানের প্রবেশপত্র, এবং ঊর্ধ্বত এডসে হলে 11 থেকে, এবং বয়স্ক এবং প্রায় অ্যাডাল্টদের জন্য 20 টাকা মূল্যমানের দর্শনার্থী, এবং ফরেনারদের জন্য 200 টাকা, সার্কভুক্ত বিদেশি পর্যটকদের জন্য 100 টাকা মূল্যমানের প্রবেশপত্র রয়েছে। পাল আমলের বৌদ্ধ বিহারটি 300 একর জায়গার উপর গড়ে উঠেছে। পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল 7ম শতাব্দীর শেষ দিকে বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। ঐতিহাসিকদের মতে প্রাকৃতিক কোনো দুর্যোগে বিহারটি দেবে গিয়ে পাহাড়ের আকৃতি নেয়, যা যুগে যুগে মানুষের কাছে রহস্যের আধার হয়ে রয়েছে।